আবার বলেন ইঞ্জিন ব্লক, আর যদি ডিভাইড করে বলতে চান এটুকু হবে সিলিন্ডার ব্লক, এই পাশে এটুকু হবে ক্র্যাঙ্ক কেস, ওই ক্র্যাঙ্ক শ্যাফটটা এদিকে বসবে। এটা অয়েল পাম্প, লুব অয়েল এটা আসা জমা হয়, এটা অল্টারনেটর কারেন্ট যেটা উৎপাদন করে এসি, আর এটা উইপার মোটর, না দেখলে বুঝবেন না। হ্যাঁ, উইপার মোটর, উইপার মোটরের কাজ হলো কি, ওই যে গ্লাসে দেখেন এটা পানি পরিষ্কার করার জন্য মুছে আর কি। উইপার মোটর এটা আর এটা দুইটা কিন্তু সেম, একটাতে ইনজেক্টর আছে আর একটাতে নাই। এটা হলো ফুয়েল গ্যালারি, ফুয়েল গ্যালারি, এটাতে ফুয়েল ভর্তি থাকে সবসময়, এই টাইম অনুযায়ী আপনার ইনজেক্টরের মাধ্যমে সিলিন্ডারে পুশ করে। আর এই যে একটা লাইন দেখতেছেন, হ্যাঁ, এটা হলো কি আপনার যে এক্সট্রা ফুয়েল থাকে বেশি যেটুকু হয় ওইটুক রিলিফ করে, মানে বের করে দেয়। আচ্ছা আচ্ছা, এটা আবার পুনরায় আপনার ওই যে যেখানে ফুয়েল সঞ্চিত থাকে ওখানে, এটা হলো গিয়ে আপনার ইঞ্জিন হেড বা সিলিন্ডার হেড বলে। এটার সাথে আপনার ওই পাশে ফার্স্ট বলেন ভাই ভিডিও, এটা আপনার ভালভ, বাল্ব যেখানে বসে এটার নাম হলো বাল্ব সিট। আচ্ছা, বাল্ব, তারপরে এটা, এটা ট্যাপেট কভার, ট্যাপেট কভার, আবার অনেকে ইঞ্জিন হেড কভার, ইঞ্জিন সাইড কভার, আর এটা এয়ার ফিল্টার, আর এয়ার ফিল্টারের নিচে রাখা হয় আমাদের নাম হয়েছে এটা কেস। এটা ডিস্ট্রিবিউটর ক্যাপ, এটার উপরে থাকে এখন ফুললি ডিস্ট্রিবিউটর হলো, মাথায় যেটা দেখতেছেন এটা হলো স্পার্ক প্লাগ, আর এই তারের নাম হলো হাই টেনশন ওয়্যার কেবল, আর গ্যারেজ বলবে কট, এটা ইগনিশন কয়েল, ইগনিশন কয়েল বলতে পেট্রোল ইঞ্জিনে দহন কার্যে ব্যবহার করা হয়। আবার বলেন। আচ্ছা, ফ্লাইহুইল, ফ্লাইহুইল, ফ্লাইহুইলের যেটা কাজ সংক্ষিপ্ত ভাবে বলবো সেটা ইঞ্জিনের অল স্ট্রোক যেগুলা এদের সম্পূর্ণ করে। অনেক সময় সিলিন্ডার যে স্পার্ক প্লাগ মিস করে, তখন ইঞ্জিনের গতি কমে যাবে না, হঠাৎ করে ইঞ্জিন থেমে যাবে, স্লো হয়ে যাবে, যাতে এটা না হয় এই কারণে এই ফ্লাইহুইলটা জড়তা দূর করে। আর এটা ক্লাচ প্লেট, ক্লাচ প্লেট, এটা প্রেশার প্লেট, ক্লাচ প্লেট, প্রেশার প্লেটের কাজ কি, ইঞ্জিন থেকে শক্তি ট্রান্সমিশন গিয়ার বক্সে না প্রপেলার শিফটে ট্রান্সফার করে বা চাকায় ট্রান্সফার করে। আর ক্লাচ, মেন কথা হলো ক্লাচ ইঞ্জিন থেকে শক্তি রিসিভ করে আবার শক্তি চ্যুত করে, যেটা মানে শক্তি থেকে বিচ্ছিন্ন করে চাকাকে। আর এটা হলো ওই যে ব্রেক প্যাড থাকে না, ব্রেক প্যাড, হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে চাকাতে দেখবেন হবস থাকে, এটা ওই যে হবস আটকায়, তারপরে ব্রেক প্যাড, এর ভিতরেই দুটো প্যাড থাকে, সঠিক নাম মানে এটা হবসের সাথে থাকে। অয়েল ফিল্টার, লুব অয়েল সাকুনি, আর এটা ডিপস্টিক, ডিপস্টিক অয়েল চেম্বার, ডিপস্টিক অয়েল চেক করে আর কি।
অয়েল এর গ্রেড চেক করে, অয়েল আছে কিনা সেটা চেক করে, ম্যানিফোল্ড ভাই দ্রুত বলেন তাহলে ভিডিও সরল। এটার কাজটা হলো ইঞ্জিন নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে কুলিং সিস্টেমটা কাজ করা শুরু করে দেয়। এটা হলো আপনার গিয়ার, স্টিয়ারিং সিস্টেমের যে গিয়ার, গিয়ার পুরাটা স্টিয়ারিং সিস্টেম। এটা হলো গিয়ার আপনার ডাস্ট কভার, যাতে ময়লা না ঢুকে। এটুকু অংশ টায়ার, বেজের সাথে ইঞ্জিন শক্ত হবে, আটায় রাখবে, ইঞ্জিনের কাঠামো ঠিকঠাক থাকবে, ইঞ্জিন আটকায় রাখবে। স্লিপ সিলিন্ডার কাজ হলো যে ক্লাসের যে কি থাকে সিলিন্ডারটা থাকে, ক্লাস পেডেল আর একটি পট। এটা তো অয়েল ফিল্টারটা খেলাম, এটা অয়েল পাম্প, অয়েল পাম্প প্রাইমারি ফিল্টার, অয়েল পাম্প প্রাইমারি ভাবে থাকে, আর একটা আছে ফিল্টার, মেইন ফিল্টার যেটা বাল্ব, তখন দেখালাম বাল্ব দেখেছি, বাল্বের ফেজ দেখাইছি, তারপরে ওই যে সিট দেখাইছি, ওই যে বাল্ব স্প্রিং, বাল্ব স্প্রিং পিস্টন, পিস্টন পিস্টন রিং, আর তারপরে পেট্রোল ইঞ্জিনের জন্য, এটা আবার ডিজেল ইঞ্জিনে থাকে না, পেট্রোল ইঞ্জিনের পেট্রোল যে কি থাকে ট্যাঙ্ক, ট্যাঙ্কের মধ্যে একটু বাঁধা থাকে। ফুল টাই ক্র্যাঙ্কশ্যাফট, এটা পিস্টন, আর এটা এই পাশে কেমন একটা দেখেন,
এটা হলো গজন পিন, গজন পিন। আর এই গজন পিনের সারফেসের উপরে থাকে স্মল বিয়ারিং, স্মল বিগেন বিয়ারিং যেটা, সেটা উপরে বসায় কানেক্টিং রডটা সেট করা হয়। আর গজন পিনের কাজই হলো পিস্টন রে আর কানেক্টিং রড রে সংযুক্ত করা, আর মুভমেন্ট করার জন্য ওই বিয়ারিং ব্যবহার করা। এই শেপটার নাম কানেক্টিং রড। কানেক্টিং রডের ভিতরেও ওইরকম আপনার ই আছে, ওই যে বিগেন বিয়ারিং বসানোর পরে ক্যাপ বসায় দিচ্ছে। আর ওইদিকে আছে, আরো আছে আপনার মেইন জার্নাল, মেইন জার্নাল। আর এই যে পাখার মতো দেখতেছেন, এই যে পাখা, এই যে এগুলো হলো ক্র্যাঙ্ক ওয়েব। এদিকে আছে আরো যন্ত্রপাতি, ওই যে আপনার রটার আর্ম ভালভ পরিচালনা করার জন্য। বললাম না তখন যে ক্যামশ্যাফটের কাজ কি, এই যে এটা ওই ক্যাম লুপ গুলা উঁচা উঁচা এখানে লাগায় এরম এরম টিপ টিপ করে। এইগুলা হলো ফুয়েল লাইনার, আর এই যে ভিতরে দিক গেছে এগুলা ইঞ্জেক্টর, ইঞ্জেক্টর এটা হলো হাই প্রেশার পাম্প। এটা কি ভাই, পাওয়ার স্টিয়ারিং পাম্প, এটা প্রপেলার না? একজন কথা বলি, কিছু কথা বলে ভিডিও কথা। আর এই পাশে যে দেখেন, এটা আপনার ওই যে সেলফ স্টার্টার দেখা যাবে, সেলফ স্টার্টার সংযুক্ত আছে, এই সিস্টেমে সংযুক্ত থাকে ফ্লাইহুইল। আর ওই যে ক্লাচ প্লেট, প্রেসার প্লেট এগুলো দেখলেন, এই যে এই পাশেই বসবে, এই পাশে দিক দিয়ে আপনার প্রপেলার শেপ ডিফারেন্সিয়াল এগুলো থাকবে। আপনি দেখেছেন ক্র্যাঙ্কশ্যাফটের এক পাশে আপনার ফ্লাইহুইল থাকে, আর এক পাশে এই যে পুলি থাকে, বিভিন্ন পাম্প মোটর, তারপরে কুলিং ফ্যান এগুলো চালানোর জন্য এই পাশে পুলি থাকে। আর ওডের সাথে একটা পুলি লাগায় আপনার এই যে দিছে, যাতে আপনার এই লকার, তারপরে এই যে ক্যামশ্যাফ এটা পরিচালিত হয়। কোনটা এটা? এটা তো একটা রাখা হয় এভাবে, ইঞ্জিন বাধাই করে। এখন ধরেন যে নিচে ঠিক করবেন, তখন এই সিস্টেমে বাটারফ্লাই, তারপর কার্বোরেটর, এগুলো তো ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনে এসি পাম্প ব্যবহার করা হয়, ডিজেল ইঞ্জিনে হাই প্রেশার পাম্প ব্যবহার করা হয়। এসি পাম্প কোনটা জানি বলছিল? এটা এসি পাম্প।